চট্টগ্রাম সীতাকুণ্ডে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করেছে উত্তর জেলা আওয়ামী যুবলীগ। 30শে অক্টোবর সোমবার বিকেল 3টায় শান্তি মিছিলের পর উপজেলা পৌর সদর বাজারের অডিটোরিয়ামে আয়োজিত হয় এই সভা। আজকের পর থেকে এই রাজপথ রাশিদ ভাই বলে দিয়েছেন, আমি ওনাকে কথা দিতে চাই, একই কথা পরশ ভাইকে বলেছি, নিখিল ভাইকে বলেছি, আমরা আছি, আমরা যারা জীবনে নেতৃবৃন্দ আছি, আমি আছি, ওসমান আছে, নোমান আছে, নির্মল আছে, আপনাদের সকলকে নিয়ে এই সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগ নেওয়া ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। আলোচনা সভায় এস এম আল মামুন তার বক্তব্যে জামায়াত শিবিরের ডাকা অবরোধে যুবলীগকে শক্ত অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুন্দরভাবে এই দেশকে, এই দেশের উন্নয়নকে, উন্নয়ন উচ্চ শিখরে নিয়ে গেছে, এই বাংলাদেশকে, এই বাংলাদেশ বিশ্বের মাঝে, বিশ্বের মানচিত্রের মধ্যে উন্নতশীল রাষ্ট্রের পরিণত হয়েছে, এবং আমাদেরকে এরই মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ কথা দিয়েছেন 2041 সালের মধ্যে এই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে, এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। সুতরাং ভাইয়েরা আমার, আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না। গতকালকে আমি আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে আমি আহ্বান করেছিলাম, আমরা যদি কাউকে যদি ডেকে নেওয়া কিংবা কাউকে খবর দেওয়া কিংবা কাউকে জানান দিতে নাও পারি, আমরা যেভাবে ফেসবুকের মাধ্যমে হোক, সামাজিক মাধ্যমে হোক, যেভাবে যখনই কোনো রকম নৈরাজ্যের ষড়যন্ত্র করার চেষ্টা করবে, আপনারা সবাই একসাথে রাস্তায় উঠে পড়বেন। আমরা যে সেই 2013-14 সালের সেই সীতাকুণ্ড আর হতে দিব না। এই সময় আরো বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ওসমান চৌধুরী, সঞ্চালনায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম। আমরা যারা যুবলীগ করব, আমাদের নেতা মাহমুদ ভাই, আপনাদেরকে যারা সংগঠন করেন তাদেরকে, এই নোমান এখানে রয়েছে, নোমানকে যদ্দুর্নার সময় দেয় তার চেয়ে বেশি সময় আপনাদেরকে দিয়েছে, আপনাদের জন্য আপনাদেরকে ভালোবাসি। আগামী ভবিষ্যতে আমরা যদি শক্তিশালী সংগঠন করতে পারি, তাহলে আগামী ভবিষ্যতে মাহমুদ ভাই ইনশাল্লাহ এবার যে নমিনেশন পাবে, সেই নমিনেশনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ মাহমুদ ভাইকে এমপি হিসেবে পাবো। আগামী নির্বাচন, তাদের জাতি নির্বাচনে সীতাকুণ্ডের লোকাল মাঝি হিসেবে এই সীতাকুণ্ডের আধুনিক রূপকার, সাবেক আধুনিক রূপকার এম এ আবুল কাশিমের যোগ্য উত্তরাধিকারীকে আমরা লোকাল প্রার্থী হিসেবে চাচ্ছি, এমপি হিসেবে চাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো আজকের এই সমাবেশ থেকে, ওনাকে যদি নমিনেশন দেওয়া হয় আমরা পাশ করে আসতে সহায় হবে। এই সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবলীগের আইন সম্পাদক বাবু বিমল চন্দ্রনাথ, উত্তর জেলা আওয়ামী যুবলীগের জনশক্তি কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ নোমান ও সদস্য মোহাম্মদ বাবুল সহ আরও অনেকে। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24, চট্টগ্রাম।